হ্যালো, ইটস মি এলিয়েন এগেইন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার অ্যাডভেঞ্চার। সো আজকে নিয়ে যাব আপনাদেরকে সব থেকে সুন্দর একটা রাস্তা, যেটা আমাদের রাজবাড়িতে অন্তর্মোড় নামে পরিচিত। এটা রাজবাড়ির জন্য একটা গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটা এরিয়া। এখানে মুগ্ধতার শেষ নেই, দেখেন যেতে যেতেই ঘোড়া দেখা। আসলে এখনকার যুগে ঘোড়া গাড়ি দেখাটা অনেক রেয়ার। এই যে একটা ঘোড়া লাফালাফি করতেছে, ঘোড়াটা অনেক কিউট ছিল, কাইন্ড অফ অ্যারাবিয়ান। আর ওইটা একটা মনে হয় মেয়ে, একটা মনে হয় ছেলে, হয়তো দুজনকে জাস্ট যাতে কেউ কাউকে ছেড়ে না দিতে পারে এর জন্য বেঁধে রাখছে। সো এই যে এই বাজারটা, নদীর পাড়ের এই বাজার অসম্ভব সুন্দর। জাস্ট এখানে সব কেনা বেচা হয়। আসলে এই মোড় থেকে নৌকা করে পাবনা শহরে যাওয়া যায়। তো পাবনা থেকে অনেক কিছু আসে, যেমন পেঁয়াজ, আলু, রসুন, মরিচ। তো এগুলো আবার অন্তর্মোড়ে নামে এখান থেকে আবার রাজবাড়ি বড় বাজারে নিয়ে যাওয়া হয়। তো এই যে উনি মনে হয় রাজবাড়ি থেকে কোনো পেঁয়াজ কিনে, কোনো ব্যবসায়ী হবে, পেঁয়াজ কিনে নৌকায় রাখছে। তো এই যে এই সিনারিওটা অনেক সুন্দর। এই যে সেই বাজার, এই বাজারটা আসলে খুবই পুরানো, অনেক পুরানো। এই বাজারটা আরও দূরে ছিল, বাট নদী ভাঙতে 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 এই পর্যন্ত চলে আসছে। তো এখন এদের জন্য একটু দুর্বিষহই হয়ে গেছে। এখানে আগে খুব ইজিলি পারাপার হওয়া যেত, নদীটা বেশ কার নৌকার খাটটা ভেঙে যাওয়ার কারণে নদী পারাপার হতো, এখন মানুষের অনেক কষ্ট হয়। তো এখানে পুরোপারে এত ভিড় থাকে যে মানুষজন মানে পা দেওয়ার পর্যন্ত জায়গা থাকে না। আসলে এটা ট্রাভেলদের জন্য বা একটা মাইন্ড ফ্রেশের জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো এটা নিয়ে ইনশাল্লাহ একটা বড় ভ্লগ আসবে। আমরা এটা নিয়ে আরও এখানে আরও কিছু কিছু সুন্দর জায়গা আছে, যেমন এই পাশে আর পিছনে একটা জায়গা আছে, সেটা নিয়ে আমরা একটা ব্লগ করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায়। আর অন্তর্মোড়ের একটা ফেমাস ফুড আছে, ওইটাও আমরা ট্রাই করে আপনাদেরকে দেখাবো। যে ফুডটা মোটামুটি রাজবাড়ির মধ্যে খুবই ফেমাস, অ্যান্ড এই ফুডটার সারপ্রাইজ থাকলো। সো সারপ্রাইজটা জানতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।